হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভ্লগ। কি অবস্থা সবার, সবাই কেমন আছেন? তো আমরা হচ্ছে ওদিন যাচ্ছিলাম হিউস্টনে, জাস্ট এমনি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে, বাট রাস্তার মধ্যে বিশাল ঝামেলা পোহায় দেন হচ্ছে হিউস্টনে পৌঁছেছি আর কি। যাওয়ার পথে হচ্ছে আমাদের গাড়ির সামনে হচ্ছে একটা বিশাল বড় লরি ছিল, ওখান থেকে হচ্ছে একটা লোহার টুকরা আর কি ছিটকা এসে হচ্ছে আমাদের গাড়ির গ্লাসে পড়ছে আর কি। দেন হচ্ছে গ্লাস তো একদম শেষ, তো এটা নিয়ে বিশাল ভেজাল। দেন হচ্ছে আমরা অ্যাকচুয়ালি বুঝি নাই, আমরা যদি হচ্ছে গিয়ে পুলিশ কমপ্লেন, পুলিশকে ফোন দিছি, বাট আমরা আসলে আর কোনো অ্যাকশন নেই নাই, তো নিজেরা হচ্ছে নিজেদের টাকা খরচ করে আসলে গাড়ি চেঞ্জ করছি। আমরা যদি ইন্স্যুরেন্স ক্লেম করতাম তাহলে হয়তো নিজের পকেট থেকে খরচ হতো না, যেহেতু এটা ইউএসএ, সো এখানে এই ধরনের সিস্টেম থাকে। প্লাস হচ্ছে আপনার হাইওয়েগুলোতে অবশ্যই হচ্ছে অবশ্যই কি সিসি ক্যামেরা থাকে, তো আমাদের মতন ভুল কেউ করবেন না। যা কোনো এরকম প্রবলেম হলে আপনারা হচ্ছে পুলিশ কল করবেন, ওরা আপনাদের যথেষ্ট হেল্প করবে আর কি। তো আমরা দেন এসব নিয়ে হচ্ছে গেছি ফার্মার্স মার্কেটে, ওখানে ভাবছি ওখান থেকে কিছু কিনবো, বাট হচ্ছে কি এখানে আসলে আমাদের কেনার মতন কোনো কিছুই নাই, জাস্ট একটু ঘুরলাম আর কি। ফার্মার্স মার্কেটটা ভালোই বড়, বাট আমার কাছে না প্রাইস বেশি লাগছে, আমার কাছে কেন প্রাইস আসলেই বেশি, এখান থেকে কিছুই কিনি নেই, বাট কিছু জিনিস কিনতে পারেন, যেমন মধু। আমরা হচ্ছে কি এখান থেকে কমলা কিনছি আর কি, কমলাগুলো অনেক মজা ছিল, আর কমলা হচ্ছে আমরা অনেক সস্তায় পাইছি, যার জন্য কমলা কিনছি। তো আমাদের আরও অনেক জায়গায় যাওয়ার কথা ছিল বোটানিক্যাল গার্ডেনে লাইটিং দেখার জন্য, বাট হয় নাই। এটা হচ্ছে ডিসেম্বরের যেহেতু ভিডিও, তো তখন যেহেতু লাইটিং ছিল আর কি, ক্রিসমাসের লাইটিং, দেন হচ্ছে নিউ ইয়ারের লাইটিং, অনেক কিছু ছিল আর কি, তো আমাদের তখন যাওয়া হয়নি, কারণ মন টন খারাপ সবারই। আর এ তো ফার্মার্স মার্কেটের হচ্ছে দুইটা পার্ট, আমরা হচ্ছে দুই পার্টই ঘুরছি, ঘুরে টুরে হচ্ছে ফ্রুটস কিনছি, ফ্রুটস বলতে অরেঞ্জ কিনছি, আর হচ্ছে আরেকটা জানি কী কিনছি আমি না ভুলে গেছি, আর এ তো অনেক রকমের ফ্লাওয়ার ছিল আর কি। তো এই যে এই ধরনের কমলাগুলো কিনছে আর কি, ঝুলতেছে যে আর কি লম্বা লম্বা। দেন হচ্ছে ফুলের গাছও ছিল, বাট এত দূর থেকে ফুলের গাছ আনা, আর যেহেতু হচ্ছে আমরা এখানে পারমানেন্ট না, যার জন্য আমি আর ফুলের গাছ কিনে নেই, বাট গোলাপ ফুলের গাছগুলো আমার খুব ভাল লাগছে। তো যাই হোক, যখন নিজের পারমানেন্ট জায়গা হবে ইনশাল্লাহ কিনবো, ইচ্ছা আছে। আর এটা হচ্ছে পিছন সাইডে, এখানে হচ্ছে বসার জায়গা আছে, দেন মেবি ফুড কোর্ট ছিল, আমরা ফুড কোর্টে ঢুকি নাই, বাট এই জায়গাটা না অনেক সুন্দর। আর ওদিন না লাইটিংও ছিল না, রোদও ছিল না, কেমন জানি ওয়েদার, দেন হচ্ছে অনেক ঠান্ডা একটা বাতাস, আমাদের অবস্থা টাইট হয়ে গেছে ঠান্ডায় পুরো, আমার তো ঠান্ডা ঠান্ডা লেগে তখনও শেষ, আর এখনও ভিডিও আমি ভয়েস ওভার দিচ্ছি, এখনও আমার ঠান্ডায় অবস্থা খারাপ, এটা তো হচ্ছে ভয়েস শুনি আপনারা বুঝতে পারবেন মাস্ট। আর এ তো আমরা হচ্ছে গাড়িতে কমলা টমলা দেন ফ্রুটস টুস কিনে হচ্ছে উঠাইতেছিলাম আর কি, আর আমাদের ফ্রেন্ডও ছিল তখন আমাদের সাথে, আমরা তিনজনই আর কি গেছিলাম, আর মানুষজন না খুব কম ছিল আর কি। তো ওই ফার্মার্স মার্কেট থেকে আমরা হচ্ছে দেন একটু রজে গেছিলাম, রজ থেকে কিছু কেনা যায় কিনা, বাট কিছুই পছন্দ হয় নাই। দেন ওখান থেকে ভাবলাম যে খাওয়া দাওয়া করি, অনেক ক্ষুধা লাগছে, ও না সরি, তখন হচ্ছে এরপর আমরা গেছি হচ্ছে আমাদের গ্লাস, গাড়ির গ্লাস ঠিক করার জন্য আর কি, আমরা তখন খুঁজতেছিলাম ওয়ার্ক শপগুলো, অটো শপ, তো ফাইনালি আমরা পাইছি। দেন গাড়ির গ্লাস আমরা $125 দিয়ে মনে হয় ঠিক করছি, ঠিক ঠিক করে দেন হচ্ছে মুডটা কিছুটা তাও একটু ভালো হয়েছে, বাট ততক্ষণে হচ্ছে আমাদের অনেক খিদে লেগে গেছে। তো খাওয়ার উদ্দেশ্যে হচ্ছে আমরা আসছি হচ্ছে হিলক্রাফ্টের ওদিকে গেছিলাম, ওখান থেকে হচ্ছে আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট যেটা নাম হচ্ছে শিব সাগর, ওটা থেকে হচ্ছে ইন্ডিয়ান অনেক ফুড টুড খাইছি, আমার কাছে খুবই ভাল লাগছে, এটা হচ্ছে হালাল, সো ডোন্ট ওয়ারি। আমরা হচ্ছে ফুচকা দেন মানে পানিপুরি, ছোলে ভাটোরে, দেন হচ্ছে রাজকাচুরি, পাওভাজি, বিরিয়ানি, ভেজিটেবল বিরিয়ানি খাইছিলাম, দেন হচ্ছে দোসা খাইছি, খুব মজা ছিল, অ্যান্ড হচ্ছে অনেক রিজনেবল প্রাইস। দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে ভাবলাম যে যেহেতু হিউস্টন আসছি, সো একটু বাজার টাজার করে নিয়ে যাই। তো আমরা ফার্স্টে গেছি হচ্ছে গিয়ে আপনার বাংলা বাজারে, তো ওখান থেকে বাংলা বাজার একটু দূরে, তো গাড়ি দিয়ে হিউস্টন কেনা, আসলে ইউএসএ সব কিছুই অনেক দূরে দূরে মনে হয় কি অনেক কাছে, বাট কাছে কিন্তু না।
তো আমরা হচ্ছে তখন সন্ধ্যা হয়ে গেছে, সারাদিন হচ্ছে আমাদের এভাবেই নষ্ট গেছে, মন খারাপ। তেন হচ্ছে গাড়ির কাহিনী, গাড়ির ওখানে 3-4 ঘন্টা গেছে, বসেছিলাম 3-4 ঘন্টা। তার উপরে হচ্ছে লাইট তো দেখা হয়নি বিকজ অফ হচ্ছে হিস্টনের যে বোটানিক্যাল গার্ডেন ওইটা হচ্ছে 4টা না 5টার মধ্যে বন্ধ হয়ে গেছিল। তো আর তখন গিয়ে কি করব, কারণ হচ্ছে খেতে হবে, যার জন্য আর যাই নাই। মন টন খারাপ করে শুধুই হচ্ছে গিয়ে এমনি বাজার টাজার করছি, বাজার টাজার করে বাসার দিকে চলে আসছি আর কি। মানে এই ব্লগটা আমি করতে চাইছিলাম একরকম, হয়ে গেছে আরেক রকম, বাট কিছু করার নাই। তো ভাবলাম যতটুকু ফুটেজ নিছি আপনাদের সাথে যা শেয়ার করি আর ইনফরমেশনটা দেই, যে এরকম গাড়ি অ্যাক্সিডেন্ট হলে বা যাই হোক না কেন, আপনারা মাস্ট হচ্ছে পুলিশে কল করবেন, ওরা আপনাকে মাস্ট হেল্প করবে, সাথে সাথে কল করবেন, অবশ্যই দেরি করে না, কারণ হচ্ছে সিসি ক্যামেরা থাকে, সিসি ক্যামেরা দিয়ে হচ্ছে আপনি ওরা দেখবে, দেখে চেক করে আপনি হচ্ছে হেল্প পাবেন। আর এই তো আমরা বাংলা বাজারে আসছি এখানে বাজার করার জন্য, তো বাংলা বাজার থেকে একটা দুইটা জিনিস কিনছি, কিনে টিনে দেন হচ্ছে চলে গেছি আর কি। বাংলা বাজারে তেমন কিছু দরকার ছিল না, বাংলা বাজার থেকে দেন হচ্ছে ওয়াল ফুডে গেছিলাম একটু, ওয়াল ফুড থেকে টুকটাক কিছু সবজি ভেজিটেবল এগুলো হাবি যাবি কিনছি, দেন হচ্ছে মাংস টাংস কিনছি আর কি। কিনে টিনে হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি এই তো। আর হিস্টনে এই সাপের মতন অ্যানাকোন্ডার মতন রাস্তাগুলো দেখতে আমার কাছে না খুব ভালোই লাগে, বাট একবার যদি আপনি এক্সিট মিস করেন তো 10 মিনিট কি 20 মিনিট আপনাকে মাস্ট ঘুরাবে, সো সেটার জন্য প্রিপেয়ার থাকতে হবে আর কি। তো যাই হোক, এই ব্লগটা তাহলে এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।